হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ এই ভিডিওটার মধ্যে আমি দুটো ফিল্ম নিয়ে কথা বলবো। কালকে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে দুটো বড় ফিল্ম আসছে দুই সুপারস্টারে, সেটা হচ্ছে জিতের রাবণ এবং দেবের কিশমিশ। তো বলা যেতে পারে অনেক বছর পর বাংলা ইন্ডাস্ট্রিতে একটা রীতিমতো শোরগোল পড়ে গেছে এই দুটো মুভি নিয়ে, কারণ অনেক জায়গাতেই এবং অনেকেই কিন্তু এই দুটো ফিল্ম নিয়ে আলোচনা করছে, কারণ দুটো ফিল্মের জনার কিন্তু সম্পূর্ণ আলাদা। রাবণ যেরকম একদম পুরোপুরি অ্যাকশন প্যাকড একটা মুভি, সেখানে কিশমিশ আবার হচ্ছে পুরো কমপ্লিটলি একটা রোম্যান্টিক জনার মুভি, যার মধ্যে ইমোশানসও আছে, আবার একটু কমেডিও হয়তো থাকতে পারে এবং ফ্যামিলিদের নিয়ে দেখার মতোই ছবি। স্পেশালি ইয়াং অডিয়েন্সদের ওপর টার্গেট করে কিন্তু এই ফিল্মের গল্পটা মূল বানানো হয়েছে। তো অনেক বছর পর কিন্তু আবার সেই দেব আর জিৎ ক্ল্যাশ করছে, কিন্তু দেব আর জিৎ এবারে ক্ল্যাশ করাটা ঠিক বলা হবে না, এবার বলা যেতে পারে দেব আর জিৎ দুজনে আসছে তাদের মুভি নিয়ে। কারণ এবারই আমার মনে হয় রাইট টাইম আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করা, এই দুটো ফিল্মকে সাপোর্ট করা, কারণ স্পেশালি এই দুটো ফিল্মের ওপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করছে। গোটা বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু এই দুটো ফিল্মের ওপরেই তাকিয়ে আছে। এর আগে আমরা দেখতাম যখনই দেব আর জিৎ ক্ল্যাশ করতো সেটা তখন হতো দেব ভার্সেস জিৎ, বাট এখন বাংলা ইন্ডাস্ট্রিতে পরিস্থিতি এমনই এসে গেছে, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলিউড আর সাউথ ইন্ডিয়ান ফিল্ম এসে তারা বেশি ব্যবসা করছে ওয়েস্ট বেঙ্গলে, তাদের দিকে দর্শকরা বেশি ঝোঁকে পড়ছে, তাদের মুভি বেশি দেখছে। তো সেদিক থেকে বলতে গেলে এখন কিন্তু লড়াইটা সম্পূর্ণ আলাদা। এখন হচ্ছে লড়াইটা অডিয়েন্সদের বাংলা সিনেমা দেখানোর জন্য আবার ফেরত নিয়ে আসে, এবং আমার তার জন্য মনে হয় এই দুটো মুভি একদম সাফিসিয়েন্ট, এই দুটো মুভি অ্যাকচুয়ালি অ্যাপ্ট রোল প্লে করছে এই কাজটা করার জন্য। বাট সেটা তখনই সম্ভব হয় যখন একটা ফিল্ম পর্যাপ্ত শো পায় সেই সিনেমাটা চালানোর জন্যে। তো রাবণের কিশমিশ কটা শো পেলো টোটাল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে? আমি বুকমাই শো অনুযায়ী তোমাদের বলবো, বুকমাই শোতে যে তথ্য দেওয়া আছে সেখান থেকে তোমাদের বলছি। আমি চেক করছিলাম, কিশমিশ বুকমাই শোতে দেখাচ্ছে 70-72টার মতো এখনো অবধি শো পেয়েছে, সেখানে রাবণ আমি দেখলাম মোটামুটি 45 মতো এরকম শো আছে বুকমাই শোতে, এটা তোমরা গেলে দেখতে পেয়ে যাবে। তো এটা মানে খুবই একটা আশ্চর্যজনক এবং একটা অবাক করা ব্যাপার, কারণ পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত কম শো, যেখানে একদিকে দেবের সিনেমা আসছে একদিকে জিতের সিনেমা আসছে, বাংলার দুই বড় সুপারস্টার আমরা যাদের বলি, যাদের আনকাউন্টেবল ফ্যান্স বলা যেতে পারে, পাগল অনেক ভক্ত আছে এই দুই সুপারস্টারের ফিল্ম দেখার জন্য। আগে কত মারামারি হতো, কত মানে ঝগড়া ঝামেলা হতো, কত হাউসফুল যেত এবং তখন পর্যাপ্ত অনেক শো পাওয়া যেত, বাট এখন সিচুয়েশানটা এমন এসে এমন জায়গায় এসে দাঁড়িয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি 70-75টা তো শো টাইম পাচ্ছে, আবার সেখানে জিতের রাবণ তো আরও কম শো পেয়েছে মোটামুটি 45টার মতো। এটা কিন্তু খুবই একটা লজ্জাজনক ব্যাপার, খুবই একটা খারাপ ব্যাপার, কারণ এই দুটো সিনেমা যদি আজকে না চলে, এই দুটো সিনেমা যদি না হিট হতে পারে, তাহলে কিন্তু বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাবে, এবং স্পেশালি রাবণ ফিল্মের ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে, কারণ এটা একদম পুরোপুরি কমার্শিয়াল সিনেমা এবং এই ফিল্মটা কিন্তু সম্পূর্ণ আলাদা হতে চলেছে, কারণ জিতের এর আগে যে সিনেমা ছিল বাজি সেটা কিন্তু রিমেক ছিল, বাট এই ফিল্মটা এখন অবধি কিন্তু কোনো রিমেক না, এরকম কিন্তু কোনো খবর পাওয়া যায়নি, এবং ফিল্মটার ট্রেলার যা রেসপন্স ক্রিয়েট করেছে, যা রেকর্ড ক্রিয়েট করেছে ইন্টারন্যাশনালি, কিন্তু এই ফিল্মটা নিয়ে অনেক চর্চা হচ্ছে ইন্টারন্যাশনালি, অনেকে কিন্তু ফিল্মটার ট্রেলার রিয়াকশনও করেছে। তো সেখানে এই ফিল্মটা কেন সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এই ফিল্মটার মধ্যে এখন অবধি যা খবর পাওয়া গেছে অ্যাকশানের ওপরই 1 কোটি টাকা বাজেট খরচ হয়েছে, যেটা অবভিয়াসলি তোমরা ট্রেলারটা দেখে কিন্তু বুঝতে পেরে গেছো কী লেভেলের অ্যাকশান হতে চলেছে, এবং কমার্শিয়াল এলিমেন্টটাও কিন্তু এই ফিল্মটার মধ্যে অনেক ভরে ভরে থাকবে। তো এই রাবণ সিনেমাটা যদি হিট হয় তাহলে কিন্তু বাংলাতে আবার আমরা হয়তো কমার্শিয়াল মুভি দেখতে পাবো, আবার হয়তো দেখাও যেতে পারে দেব হয়তো এরপরেই কোনো একটা কমার্শিয়াল মুভি নিয়ে তিনি কামব্যাক করছেন। তো পুরোপুরি সম্পূর্ণ এই কমার্শিয়াল ফ্যাক্টরটা কিন্তু ডিপেন্ড করছে এই রাবণ সিনেমার ওপর, কারণ এই সিনেমাটা যদি হিট না হয়, এই সিনেমাটা যদি ওয়ার্ড অফ মাউথ ভালো না থাকে, যদি ভালোভাবে না চলে, তাহলে আমার মনে হয় এরপরে বাংলা ইন্ডাস্ট্রি থেকে হয়তো আমরা কমার্শিয়াল মুভির এই জনারটাই হয়তো হারিয়ে যেতে পারে, কারণ এমনিতে বাংলা ইন্ডাস্ট্রি থেকে এখন সেরকম কমার্শিয়াল মুভিজ তো আসেই না, এখন অ্যাডভেঞ্চার থ্রিলার ফ্যামিলি ওরিয়েন্টেড মুভিজ আসছে। তো জিতটা সেখানে চেষ্টা করছে প্রত্যেকবার আমাদের কমার্শিয়াল মুভি উপহার দেওয়া, বাট সেটা যদি না চলে তাহলে একটা মানুষ আর কত চেষ্টা করবে? তো সেই চেষ্টাটাও কিন্তু ডিপেন্ড হয় কটা শো পেয়েছে। আমি সিরিয়াসলি দেখে খুব অবাক হলাম, এত কম শো কী করে পায়,
মানে কী করে পসিবল একটা ওয়েস্ট বেঙ্গলের মতো এত বড় জায়গাতে জাস্ট 45টা মতো শো পেয়েছে, এবং সেখানে তাও কিশমিশ বলতে গেলে 70-75টার মতো, তাও এটা আমি একদমই বেশি বলবো না, কারণ টনিক কিন্তু এর চেয়েও বেশি শো পেয়েছিলো। এবং জিতের যে আগের যে মুভিগুলো আসতো, ইভেন দেবের যে মুভিগুলো এসেছিলো আগের বছরের যে ফিল্মগুলো রিলিজ হচ্ছিলো, সেগুলো কিন্তু যথেষ্ট ভালো শো টাইম পেয়েছিলো। বাট এবার কী হলো আমি বুঝতে পারলাম না। সেখানে হিরোপন্থী 2 আর রানওয়ে 34 দেখলাম, ভোরে ভোরে স্ক্রিন পেয়েছে এবং প্রাইম টাইমের শোগুলো তারা নিয়েছে। এটা খুবই একটা দুর্ভাগ্যজনক ব্যাপার, কারণ এখানে রাভণ আর কিশমিশ যে শো টাইমগুলো পেয়েছি এমনই অদ্ভুত শো টাইম যে কিছু বলার নেই। কিছু কিছু মানে মাল্টিপ্লেক্সে তো শো শুরু হচ্ছে 12টার পর থেকে, ফার্স্ট শো চলছে 2টার সময়, আবার কোনো মাল্টিপ্লেক্সে ফার্স্ট শো শুরু হচ্ছে 12টার সময়, এবং কিছু কিছু মাল্টিপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিনে তো জাস্ট একটা করে শো পেয়েছে। রাভণের আমি মানে স্ক্রিন দেখছিলাম যে কটা শো পেয়েছে বুক মাই শোতে, কিছু কিছু মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিনে তো দিনে একটা করে শো পেয়েছে, এবং তাও অদ্ভুত সময়, এরকম ভর দুপুরবেলা এরকম শো টাইম পেয়েছে, খুবই একটা খারাপ ব্যাপার। এবং তাছাড়াও যে মাল্টিপ্লেক্স রাভণ এবং কিশমিশ তারা শো টাইম পেয়েছে, অন অ্যান অ্যাভারেজ ম্যাক্সিমাম 2-3 করে শো টাইম পেয়েছে। কিশমিশ তাও অনেক ভালো শো টাইম পেয়েছে, অ্যাটলিস্ট 2-3 করে মাল্টিপ্লেক্সে শো টাইম পেয়েছে, বাট রাভণের অবস্থা সত্যিই খুব খারাপ, এরকম আমি একদম আশা করিনি। এবং তার উপরে যে মেন ভূমিকাটা প্লে করছে সেটা হচ্ছে শো টাইমটা, মানে অদ্ভুত রকমের শো টাইম দিয়েছে, দুপুরবেলা শো টাইম দিয়েছে, রাতে শো টাইম দিয়েছে, আবার বিকেলে শো টাইম দিয়েছে, মানে এমন এমন টাইমে শোগুলো দিয়েছে যে টাইমে দেখাটা ট্রাভেল করে যাওয়াটা খুবই একটা মুশকিলের ব্যাপার। কারণ আমি যদি কিশমিশ নিয়ে যদি কথাটা বলি, কিশমিশ হচ্ছে একদম পুরো ইয়াং অডিয়েন্সের উপর টার্গেট করা, তো এবার তাদের তো অবভিয়াসলি কলেজ থাকে, টিউশন থাকে, তো এখানে কিশমিশের শোগুলো এমন টাইমে দিয়েছে যে ওই টাইমে গিয়ে দেখাটা খুবই মুশকিলের ব্যাপার। তার সাথে তো রাভণ তো আছেই, তো এটা খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার যে এরকম জিনিস আমাদের এখন বাংলা ইন্ডাস্ট্রিতে দেখতে হচ্ছে, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে যে 2 বড় সুপারস্টারের মুভি এত কম শো টাইম পাচ্ছে, যেখানে হিন্দি সিনেমায় এসে তারা এত শো টাইম নিয়ে নিচ্ছে। এবং আমি কাউকে ছোটো করছি না, আমি জানি না যে রানওয়ে 34 বা এখানে হিরোপন্থী 2 কীরকম হতে চলেছে, বাট বাংলারই সিনেমা যদি বাংলাতেই সেরকম যদি শো টাইম না পায় তাহলে সেটা খুবই একটা চিন্তার ব্যাপার। এবং এগুলো কিন্তু যেমন তেমন ফিল্ম না, এটা কিন্তু কিশমিশ আর রাভণ এবং 2 ফিল্মের কিন্তু ভালো রকম ক্রেজ আছে, এটা কিন্তু বুঝতে হবে। এমন না যে ফিল্মগুলো কোনো ক্রেজ নেই, সেই ব্যাপারটা কিন্তু না। এক লাস্ট 1 মান্থ ধরে 2 ফিল্মের কিন্তু ভালো রকম ক্রেজ আছে, যেভাবে প্রমোশন হচ্ছে, যেভাবে গানগুলো 2 ফিল্মেরই হিট হয়েছে, এবং সবচেয়ে বড় কথা 2 সুপারস্টারই একে অপরের ফিল্মকে যেভাবে সাপোর্ট করছে, সেই সাপোর্টটা তো তখনই ফুলফিল হবে যখন ভালো পর্যাপ্ত শো পাবে, যখন অডিয়েন্সরা গিয়ে দেখতে পাবে, ভালো টাইমে শোগুলো পাবে। এই একটাও জিনিস কিন্তু এই 2 ফিল্মের সাথে পুরোপুরি একদম ম্যাচ করেনি, তো এটা কিন্তু খুবই একটা চিন্তার ব্যাপার। কারণ রাভণের মোটামুটি বাজেট ইফ আই নট রং 3-4 crores তো হবেই, কিশমিশের মানে আমি যদি ধরি 1-2 crore যদি হয় বাজেট, আমি পুরোপুরি মানে অফিসিয়াল বাজেটে যাই না, আমি জাস্ট ধরলাম, তো সেখান থেকে হয়তো কিশমিশ রিকভার করতেও পারে, বাট রাভণের কাছে কিন্তু একটা বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। এবং এই ফিল্মটা যদি বাংলাতে হিট হয় তাহলে কিন্তু এটা প্যান ইন্ডিয়া ওয়ার্ল্ড রিলিজ হবে, এরকম কিন্তু খবর শোনা গেছে। তো এবার পুরোপুরি সম্পূর্ণ ডিপেন্ড করছে এই 2 ফিল্মের ফিডব্যাক, 2 ফিল্মের ওয়ার্ড অফ মাউথ, তাহলেই কিন্তু শো টাইম অবশ্যই বাড়বে, যেটা লাস্ট দেবের টনিকের সাথেও হয়েছিল। কিন্তু টনিক তাও 70-এর ওপরে বেশি কিন্তু স্ক্রিন পেয়েছিল, যেটা এবারে কিন্তু দেবের কিশমিশে হয়নি। তো পুরোপুরি এবার ডিপেন্ড করছে কী হয়, কাল কি 2 ফিল্ম রিলিজ হচ্ছে, কাল থেকেই বোঝা যাবে এই ফিল্মগুলো আদেও স্ক্রিন পরে বাড়বে না কী হতে চলেছে। বাট আমি এটুকুই তোমাদের সবাইকে অনুরোধ করবো, অ্যাটলিস্ট এই 2 ফিল্ম গিয়ে তোমরা হলে দেখো, কারণ এখন বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা কিন্তু খুবই খারাপ। তার উপর যদি রাভণের মতো কমার্শিয়াল মুভি, কিশমিশের মতো যদি এরকম প্রেমের গল্প না চলে, তাহলে কিন্তু তোমাদের সেই এরপরে ফ্যামিলি ড্রামাই দেখতে হবে, ওরকম সোশ্যাল মেসেজ মুভিও দেখতে হবে, তো তখন কিন্তু কোনো আর অপশান থাকবে না। তো এই অপশানটা আছে, আমার মনে হয় এটা একদম ভালোভাবে তোমাদের এই কাজগুলো দেখা উচিত, ভালো খারাপ সেটা পরের কথা। বাট আমি রিকোয়েস্ট করবো যারা যারা এই ভিডিওটা দেখবে, তোমরা অবশ্যই এই 2 মুভি গিয়ে দেখো। এখন কিন্তু 2 ফ্যানের মধ্যে ঝগড়া বা 2 সুপারস্টারের মধ্যে ক্ল্যাশ এই জিনিসটা কিন্তু একদম নেই। এখন ব্যাপারটা হচ্ছে 2 সুপারস্টারের মুভি একসাথে আসছে, তোমরা 2 মুভি দেখো, 2 মুভিকে সাপোর্ট করো। তো তোমাদের কি মতামত এই ব্যাপারটা নিয়ে তোমরা অবশ্যই জানিও, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।